ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. মানব রে তুই দেহর গোমা করিস না, মানব রে তুই দেহর গোমা করিস না। সুন্দর করে ঘর বানায় রইতে পাবি না, মানব রে তুই দেহর গোমার করিস না। পাকা দিয়া ঘর বানায় রইতে পাবি না, এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই তোর সাথে, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি, মানব রে তুই দেহর গোমার করিস না। পাথর দিয়া ঘর বানায় রইতে পাবি না, নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিণ্ডালের তলে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন, তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ
পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদার শরীফ শান্তি ধরাবর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ লাগাতার প্রোগ্রাম 12 তারিখ থেকে প্রোগ্রাম চালু হয়েছে প্রোগ্রাম চলেই যাচ্ছে সময় আমি লম্বা করব না 1 ঘন্টা সময় লো আপনাদের সামনে আপনারা খাস্তানা মানুষ আরাম করবেন আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং আমরা ছোট বড় যত লোক শুনবো সকলে যেন আমল করতে পারি তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন পড়ন আল্লাহুম্মা আমিন বন্ধুরে আমার আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কুদরত নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কারিশমা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাওয়ার আল্লাহ তাবারাক ওয়া তাআলার লীলা অনেক আছে বলে শেষ করা যাবে না আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা হেরে দুনিয়ার মানুষ আমি মানুষকে এত নিয়ামত দান করেছি যদি মানুষ গিনতি করে আল্লাহ বলছেন লা তুহসুহা তোমরা গিনে শেষ করতে পারবে না এই যে মাছি আমরা ভাত খাই তখন তরকারিতে বসে ভাতে বসে আমরা হাঁকাই তাকে খারাপ মনে করি কিন্তু এটাও মানুষের জন্য আছে আল্লাহ কোরআনে বলছেন যে জমিন এবং জমিনের উপরে যা কিছু আছে মানুষ তোমাদের জন্য আমি সৃষ্টি করেছি তাহলে মাছি যা আছে মাছিটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের জন্য করেছেন আমরা যখন এই আয়াতটা পড়ি তখন মাওলানাকে জিজ্ঞাসা করেছি যে মাওলানা মাছি বা ফির কেমন আমাদের মানে উপকার করতে পারে মাছি আমাদের কি লাভ করতে পারে যে আল্লাহ মাছি আমাদের জন্য পয়দা করেছেন তখন আমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলেন তাহলে শোনো একটা ছোট্ট উদাহরণ দিলেন মাওলানা যে একটা লোক এমন করে খায়েছে যে ও আর শ্বাস ছাড়তে পারে না ভাই এরকম আছে না কোনো লোক খাইতে 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 খেয়ে নেবে আর দিয়া তখন আর ও বইসার চেন পাবে না শুইতেও চেন পাবে না খালি লহলটি করবে তো লোকটা ঠিক এরকমই এত খেয়েছে যে ও চেন পেয়ে নেয় এই করতে 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 ছটপট ছটপট করছে কত আকে নেমর শরবত দিচ্ছে কত গরম পানি করে দিচ্ছে কত আর কি করছে কত গ্যাসের ট্যাবলেট খাওয়াইছে কিন্তু কিচ্ছু হয় না এই করতে করতে বাস হঠাৎ করে একটা মুখে মাছি ঢেকে গেল আর যেমনই মাছিটা ঢেকে যাওয়া মনটা একবারে কেমন করতে লাগলো মাথাটা ঘুরে গেল হক করে উল্টি করে দিলে আর যেমনই উল্টি করলে লোকটা আরাম পেয়ে গেল মাছিটা উপকার হলো না হলো না আল্লাহ মানুষের জন্য মাছিকে পয়দা করে দিলেন সুবহানাল্লাহ এবার বলবেন হাজী মাওলানা সাপ কেন দিয়েছে আল্লাহ সাপ তো মানুষকে যদি পায় তো কামড়ে লিছে মরে ইচ্ছে মানুষ তো সাপ কেন দিয়েছে তো আমি যখন মাদ্রাসা আব্দুল্লাহপুরে পড়ি ঝাড়খণ্ডে তখন একটা ওখানে পত্রিকা আসতো নূর বলে প্রত্যেক মাসে মাসে তো আতি একটা মজমুন লেখা হয়েছিল কাহানি লেখা হয়েছিল দেশটার জায়গাটার নাম আমি ভুলছি যে ওই দেশটাতে এত সাপ হয়েছিল এত সাপ হয়েছিল যে মানুষ দিনে 5টা 10টা করে সাপের কামড়ে মানুষ মরে যেত এবার ওখানকার লোকেরা সরকারকে ওখানকার থানার বড়বাবুকে বা ওখানকার ডিএমকে ওখানকার এসপিকে শিকায়ত করলেন যে হুজুর কোনো ব্যবস্থা করেন না তো এত সাপে কামড় দিচ্ছে লোককে যে লোক সব শেষই যাবে তখন ওপর থেকে আদেশ করলেন যে যত সাপ আছে ওকে ধরে ধরে মেরে দাও এবার সাপকে তখন মারতে শুরু করলে সাপকে মারতে 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 শেষ করে দিলে দেখছে তো সাপে কামড়ে যতটি লোক মরত ওর থেকে এখন বেশি মরছে সাপ যখন ছিল ধরেন 10টা লোক মরত তো এখন 20টা 25টা করে মরছে মানুষ বেচেন হয়ে গেল আল্লাহ কি হলো সাপ মানুষকে কাটতো মানুষ মরত বলে সাপকে মারলাম আর এখন সাপকে মেরে দিলাম তো মানুষ আরো বেশি বেশি মরতে শুরু হলো কি হলো আল্লাহ এবার যারা বিজ্ঞানী করাইছে ওখানকার হাওয়া বাতাসকে নাপতে শুরু করেছে যখন নাপতে লাগলো তো দেখছে ওই বাতাসের ভিতরে একটা বিষাক্ত হাওয়া চলছে বিষাক্ত বাতাস চলছে হাওয়াটা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বিষ মানুষ বলে না বিষে বিষ কাটবে লহতে লহা কাটবে নাকি তো ওই বিষটাকে দূর করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই জায়গাতে সাপ দিয়েছিলেন কিন্তু সাপ মরে গেল তারপর জহারকে কে দূর করবে তখন ওই জহার মানুষ নাকে নিচ্ছে আর মানুষ মরছিল এখানে দেখেন এখনো সাপ একটা ফয়দা করে দিলে উপকার করে দিলে এরকম অনেক আছে খারজা হোক আমি ওদিকে যাব না ভাই আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে মানুষকে 4 প্রকারে সৃষ্টি করেছেন কয় প্রকারে
চাইর প্রকারে ভালো করে শুনবেন একবারে খুব সহজে আর সহজে বলবো ইনশাআল্লাহ চাইর প্রকার কিভাবে আল্লাহ তাবারাক